ফেসবুক পেজে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে সুন্না টিভি বাংলা এরপর আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজে এনসি আহলে হাদিস জামে মসজিদ পেজে আপনারা চোখ রাখুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الجامعة السلفية روبغنج نارانغنج كورتي كايجيتو أسكر এই দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজি শেখ عبد الرزاق بن يوسف حفظه الله ورعاه شمانيت علماء اكرام بيجو بريشالو ايبان امار شامن اوپوبشتو جان بيباشو حق بيباشو مسلم بھائرا پردار آرالير ما او بونيرا رشم شاشي محان رب العالمين الجنن جار وشش مهر بانيت وشش كريباي امرا সুন্দর একটি স্থানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসার ময়দানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক জায়গায় হওয়ার তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া দান কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত আমার দ্বীনি ভাইরা আমার যে বিষয়বস্তুটা সরাসরি আপনাদের সাথেই সম্পৃক্ত এবং বলবো যে যারা পর্দার আড়ালে মা এবং বোনেরা আছেন সরাসরি তাদের সাথেই সম্পৃক্ত যতটুকু অল্প সময়ে কথা বলবো ইনশাআল্লাহ তবে যতটুকু বলবো ততটুকু পয়েন্টগুলোর দিকে একটু যদি লক্ষ্য রাখেন তাহলে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ ইসলাহুল বুয়ুত পরিবার সংশোধন অথবা পরিবারে বাড়িতে সংশোধনের গুরুত্ব সংশোধনের প্রয়োজন আছে কি না যদি সংশোধন করি তাহলে ফলটা কি আসে আর যদি সংশোধন না করি তাহলে এর পরিণতি কি হতে পারে এজন্যই সাবজেক্টটার দিকে একটু লক্ষ্য রাখবেন একটু প্রারম্ভেই বলে নি যে হজ্জের মৌসুমে কাজ করতে গিয়ে মদিনায় হাদিস ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনার হাদিস বিভাগের একজন উস্তাদ আমিও হাদিস বিভাগের আমার উস্তাদ শেখ উরাইন সুলাইমান ইবনে উরাইন যে পুরো নামটা আছে তো উনি কিছু কথা বলতেন আমাদের বাংলাদেশি ভিআইপি হাজিদেরকে লক্ষ্য করে সেটার আমরা ট্রান্সলেশন করে দিতাম আমি করতাম আর কি ওখানে বাঙালিদের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ভিআইপি যে হাজিরা আছেন তাদের সামনে তো মসজিদে নববীর সাথেই এই কাজটা করতাম উনি কথা বলতেন বলে দিতাম তো আমি যতদিন ওনার পিছনে কাজ করেছি ওনার সাথে কথা বলেছি
আমাদের বাঙালিদের এই হাজীদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা সচিবালয়ের কোনো ব্যক্তি এই ধরনের যারা ছিলেন অথবা পদবী কোনো আর্মি অফিসার এদের সামনে কথা বলতেন উনি তো যতদিন কথা বলেছেন আমি ততদিনই এই আয়াতটা আগে শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুমিনগণ মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন হে মুমিনগণ তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও আগুন থেকে এর একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে নিয়ে আসি আপনি কেন বাঁচাবেন কেন আগুন থেকে আপনি আপনার পরিবারকে বাঁচাবেন একজন মা গেছেন এক উস্তাদের কাছে গিয়ে বলছেন যে শেখ আমার ছেলেরা সালাত আদায় করতে চায় না দেখেন আমার ছেলেরা সালাত আদায় করতে চায় না তাহলে এদের জন্য আমি কি করব বিশেষ করে ফজরের সালাতে ঘুম থেকে উঠতেই চায় না তাদের ঘুম নাওম আমিক অনেক গভীর ঘুম ঘুম থেকে আমি কোনোভাবে জাগাতে পারি না শেখ উস্তাদ বলেছেন আপনি তাদেরকে পানি ছিটিয়ে দিবেন যা হাদিসে এসেছে তাই না পানি ছিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে পানি ছিটিয়ে দিবেন যেন তারা ঘুম থেকে জাগতে পারে পানি ছিটিয়ে দিই তেমন কিছু হয় না বেশি করে দিবেন তো বলছেন যে পানি কি বেশি করে দেওয়া যায় বাচ্চা ঘুমাচ্ছে তার উপরে আচ্ছা ঠিক আছে তো আপনি জাগাতে পারেন না না জাগাতে পারি না আপনার সন্তান যে ঘরে ঘুমায় সে ঘরে কি এসি আছে এয়ার কন্ডিশন আছে তো ওই মা বলতেছেন জি ও ঘরে এয়ার কন্ডিশন আছে এসি আছে রাত্রে ঘুমাচ্ছে ঘুম অবস্থায় হঠাৎ করে ইলেকট্রিসিটির কোনো কারণে সেখানে আগুন ধরে গেল এবং পুরো ঘর ছড়িয়ে গেল তো আপনি যখন দেখবেন যে আপনার সন্তানের ঘরে আগুন জ্বলতেছে তখন আপনি কি করবেন আপনার সন্তান ঘুমায় তো মা বলতেছেন তাদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করব তো উনি বলছেন যে কেন আপনার সন্তান তো ঘুমায় গভীর ঘুমে আছে ওকে জাগাবেন কিভাবে বলছে আরে ও যদি জাগতে না পারে তাহলে আমি ল্যাপ কাঁথা যা কাপড় চুপড় যা আছে সবগুলো ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেব তারপরেও আগুন থেকে বাঁচাতে হবে সে হাই হাই আপনি আপনার সন্তানকে আগুন থেকে বাঁচাবেন দুনিয়ার আগুন থেকে তাই না কিন্তু এর চাইতে 69 গুণ বেশি যার তাপদাহ বেশি যার তাপ সেই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন না তাহলে আপনি আবার কেমন মা তার মানে আপনি যোগ্য মা হতে পারেননি এই কথাগুলো বলে উনি উদাহরণ দিতেন এবং এর চমৎকার কিছু কথা আছে আপনারা যদি তাফসিরগুলোও খুলেন যে তাফসির ইবনে কাসির অথবা তাফসিরে তাবারি তাফসিরে কুর্তুবি তাফসিরে কুর্তুবির মধ্যে অনেক সুন্দর আলোচনা আসছে এই মানে সূরা এই তাহরিমের আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি বাঁচো তুমি বাঁচো আগুন থেকে এবং তুমি তোমার পরিবার থেকে বাঁচাও পরিবারকেও বাঁচাও আগুন থেকে এই আয়াতের শেষে তাফসির করতে গিয়ে সুফিয়ান আস-সাউরি উনি বলছেন যে আসলে এর অর্থ কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এক নম্বর কথা আমি কয়েকটা পয়েন্ট বলবো এখন শুরু করে নিই এই আয়াতটার ব্যাখ্যাটা একটু করে নিই উনি বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাহলে তুমি নিজেও বাঁচবে এবং পরিবারকেও বাঁচাতে পারবে কারণ যার মধ্যে আল্লাহ ভীতি আছে সে নিজে বাঁচতে চায় আগুন থেকে বাঁচতে চায় এই জন্য প্রথম মূল পয়েন্ট প্রথম কথা হলো আপনি আল্লাহকে ভয় করুন যদি আল্লাহকে ভয় না করেন তাহলে আপনি আপনার পরিবারকে কখনো সংশোধন করতে পারবেন না যখনই আপনি ভয় করবেন আল্লাহকে তখন হারাম জিনিস নিয়ে এসে আপনি আপনার সন্তানকে খাওয়াবেন না যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে চাকরি জীবনে যে বেতন পান সেই বেতনের সাথে উপরি টাকা যেটা ঘুষ পান এই ঘুষ নিয়ে এসে আপনি আপনার সন্তানের জন্য পোশাক কিনবেন না যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি পরের জমি মেরে কেটে অথবা জুলুম করে নিয়ে তার আবাদ অথবা তার থেকে উৎপাদিত ধান ফসল যেটা হয় তা আপনি আপনার সন্তানকে খাওয়াবেন না যদি আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকে যায় এই জন্য সুফিয়ান আস-সাউরি রহিমাহুল্লাহ আয়াতের সর্বপ্রথম কথা উল্লেখ করেছেন ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তাহলে তুমি তোমার পরিবারকে সংশোধন করতে পারবে সম্মানিত উপস্থিতি
ابن عباس رضي الله عنه উনি বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এর অর্থ কি ইত্তাকুল্লাহ ইবনু আব্বাসও তাই বলছেন এক নম্বর হচ্ছে তুমি আল্লাহকে ভয় করো ওয়া আউসু আহলিকুম বিতাকওয়াল্লাহ তুমি তোমার পরিবারকেও বলো আল্লাহকে ভয় করো শুধু আপনি ভয় করবেন আল্লাহকে আর পরিবারকে কখনো বলবেন না তা কখনো হয় না এই জন্যই লুকমান আলাইহিস সালাম উনি তার পরিবারকে তথা সন্তানকে এইভাবে বলেছিলেন ইয়া বুনাই ইন্নাহা ইন তাকুম ইসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ লুকমান আলাইহিস সালাম উনিও তাফসিরে এগুলো নিয়ে এসেছেন উনিও প্রথম কথা অর্থাৎ অনেক কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটা কথা বলেছিলেন বাবা তুমি আল্লাহকে ভয় করো মনে রেখো তুমি যদি মহা শূন্যের কোথাও সরিষার দানা অথবা তার চাইতেও কোনো ছোট কোনো জিনিস যদি রেখে আসো মহা শূন্যের নিকোষ কালো অন্ধকারে কোথাও যদি রেখে আসো অথবা আউফিল সাম আউফিল আরদ অথবা জমিনের নিচে কোথাও যদি তুমি পুঁতে রেখে আসো পাথরের নিচে যদি চাপা দিয়ে রেখে আসো ইয়াতি বিহাল্লাহ তাহলে আল্লাহর এলেমের বাহিরে তুমি কখনোই যেতে পারবে না মানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন তুমি আল্লাহকে ভয় করো তুমি যেখানে যা কিছু করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখবেন অবশ্যই দেখবেন তুমি যদি পানির মধ্যে কিছু করো তাও আল্লাহ দেখবেন তুমি মহাশূন্যে কোথাও একাই ফ্লাইট আপনি বিমান নিয়ে চলে গেছেন উপরে একাই আছেন ওখানেও যদি কিছু করেন তাও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যদি ওখানে যদি আপনি গিয়ে ভয় করেন যে না কেউ তো নেই তবে আল্লাহ আছেন এই ভয়টা যদি আপনি করেন তাহলে বুঝবেন আমার মধ্যে আল্লাহ ভীতি আছে আপনি চলে গেছেন সাহারা মরুভূমিতে সৌদি আরবে অথবা জর্ডানে সেখানে যাওয়ার পরে যখন আপনি এক জায়গায় পৌঁছেছেন তখন তার চারিদিকে তাকাবেন উপর দিকে তাকাবেন শুধু ধোঁয়ার ধোঁয়া শুধু ফাঁকা জায়গা দেখতে পাবেন সেখানেও যদি আপনি কোনো পাপ করে বসেন সেখানে পাপ করার সময় যদি আপনি একটু মনে করেন যে না এখানে কেউ নেই কোনো মানুষ নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখছেন যদি আপনি এই ভয়টা করেন এই ভয়টা আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার মধ্যে আল্লাহ ভীতি আছে সুতরাং আপনি মনে রাখুন ইসলাহুল বুয়ুত পরিবার সংশোধনের এক নম্বর মূলনীতি হলো আপনি নিজে আল্লাহকে ভয় করুন ইবনু আব্বাসের দ্বিতীয় কথা হলো আপনি ভয় করে আপনি আপনার পরিবারকেও আপনি ওসিয়ত করেন তাদেরকে নসিহত করেন আল্লাহ ভীতির ব্যাপারে সম্মানিত উপস্থিতি ইসলাহুল বুয়ুত বলতে আমরা কি বুঝি আমরা দুই একটা পয়েন্টে আপনাদের সামনে একটু হাজির হই আমার উস্তাদ এবং এখানে যতগুলো মাদানি দেখছেন শেখ আব্দুল আলীম তারপরে আব্দুল মতিন ভাই চলে গেছেন আব্দুল গনি ও আরেক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য গেছে এবং এই যে আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক মাদানি যতগুলো আছে এখানে যারা আছে আমার মনে হয় প্রায় সবারই একজনের একজন উস্তাদ আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সেটা হলো হোসাইন জাবেরি হোসাইন জাবেরি হাফিজাহুল্লাহ রাহা মদিনা বিশ্ববিদ্যালয়ের পরিচিত একজন উস্তাদের একজন প্রায় 1500 টিচার আছে তার মধ্যে পরিচিত হওয়া এটা কিন্তু অনেক বড় ব্যাপার তো হোসাইন জাবেরি হাফিজাহুল্লাহ উনি আমাদের পড়ানোর সময় শুধুমাত্র আমাদেরকে লক্ষ্য করে বলতেন পরিবারের ব্যাপারে শাবাব 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 এ যুবকরা শোনো এ যুবকরা শোনো উনি যে কথাগুলো বলতেন সে কথাগুলো ছিল চমৎকার তার অন্যতম একটি হলো তুমি যদি তোমার পরিবারকে সংশোধন করতে চাও তাহলে ইখতিয়ারুজ জাওজাইন তুমি তোমার পরিবারে স্বামী স্ত্রী ভালো একজন দেখে বাছাই করো দেখেন আমি এক নম্বরে বলতেছি এক নম্বর হলো আপনি আপনার পরিবারকে যদি সুন্দর করতে চান এখন থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এখন থেকে মানসিকতা থাকতে হবে প্রথম যেটা মা বোনকেও আমি বলবো যে আপনি আপনার স্বামীকে ভালোটা বেছে নিন আপনাকেও বলবো আপনি আপনার স্ত্রীকে ভালোটা বেছে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত হাদিস আসছে আপনারা শুধু অনুবাদ করেছেন যে তোমরা চারটা বিষয় দেখে বিয়ে করো তাই না সৌন্দর্য টাকা পয়সা বংশ আর কি বলেন না ওটাই মনে নেই দিন ধর্ম দেখে এই চারটা বিষয় দেখো তাই না নো এটা নয় অনুবাদটা হলো মানুষ চারটা বিষয় দেখে বুঝেননি কথা কেউ যদি অনুবাদ করে যে তোমরা চারটা বিষয় দেখো আমার নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস নো এটা অনুবাদ না অনুবাদ হলো মানুষ চারটা বিষয় দেখে চারটা বিষয় এক এক করে তিনটা বলেছেন বলার পরে চতুর্থতে গিয়ে বলছেন যে ওয়া দীনুহা
তার দিনটা কেমন তার ধর্মটা কেমন তার তাকওয়াটা কেমন এগুলো তুমি দেখো খেয়াল করো ফাজফার একটা নির্দেশ চারটার প্রতি নির্দেশ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার প্রতি নির্দেশ দিয়েছেন সেটা হলো ফাজফার বিদআতের দিন তুমি মূল্যায়ন করো দিনটাকে ধর্মটাকে তারিবাত ইয়াদা তুমি যদি মূল্যায়ন করো এই দিনকে তাহলে বাকি যেগুলো আছে তোমার হাত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে আর তুমি যদি মূল্যায়ন না করতে পারো তাহলে তোমার পরিবারে ধ্বংস অনিবার্য সুতরাং যারা এখানে আছেন এক নম্বরটা বেছে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কাছে কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসে তার মধ্যে যদি তোমরা দিন পাও দিন দেখতে পাও তাহলে তুমি মূল্যায়ন করো দিনের ব্যাপারে তাকে মূল্যায়ন করো এবং তার সাথে তুমি বিয়ে দিয়ে দাও অর্থাৎ তুমি তোমার সন্তানকে বিয়ে দিয়ে দাও যদি তার মধ্যে দিন দেখতে পাও এই ধরনের ঘটনার দিকে গেলে অবশ্যই আমরা সময় পাবো না এজন্য আমরা ঘটনার দিকেও যাচ্ছি না সাহাবীদের ব্যাপারে এই ধরনের ঘটনা এসেছে ওনারা দিনকে মূল্যায়নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মূল্যায়ন করেছেন আপনি যদি ভালোটাকে দিনকে মূল্যায়ন করেন আপনার পরিবারে হয়তোবা দারিদ্রতা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস ইবনে মাজার মধ্যে আসছে যে একজন ব্যক্তি দুইজন ব্যক্তি দুই ভাই তারা রাসূল দুই ভাই এক ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে শিক্ষা অর্জন করত আরেক ভাই শুধু কাজকর্ম করত যে কাজ করত সে এসে রাসূলকে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই তো শুধু আপনার কাছেই বসে থাকে কোনো কাজকর্ম করে না তো আমি শুধু একাই কাজ করি তোকে কিছু বলেন ও যেন কাজকর্ম করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে শোনো তোমার ভাই আমার কাছে থাকে সে দিন শিখে সে ইলম অর্জন করে সে পরহেজগারিতা শিখে আরে এই জন্যই হয়তোবা তুমি কাজ পাও বুঝেননি কথা তাহলে আপনি আপনার বাড়িতে যদি একজন পরহেজগার মেয়েকে নিয়ে আসেন অথবা একজন পরহেজগার ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দেন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য দিকগুলো আপনার সবই ভালো করে দিবেন ইনশাআল্লাহ যদি আপনারা দেখতে পারেন অনেক যদিও লম্বা আলোচনা তারপরে আমি একটু টেনে যাই আপনারা একটু খেয়াল করবেন এক নম্বর যেটা সেটা মনে রাখবেন ইখতিয়ারুজ জাওজাইন স্বামী এবং স্ত্রী ভালোভাবে বাছাই করে নেওয়া স্বামী স্ত্রী যদি আপনি ভালোভাবে বাছাই করে নেন তাহলে পরিবারে শান্তি ফিরে আসতে পারে খারাপ পরিবারেও যদি একটা ভালো মেয়ে নিয়ে আসেন তাহলে ওই মেয়েও তার বাবা মাকে সংশোধন করতে পারে এবং করে দিবে ইনশাআল্লাহ একদিন যদি তার ভিতরে তাকওয়া থাকে দুই নম্বর আসাই ফি ইসলাহিজ জাওজা আপনি আপনার পরিবারকে যদি সংশোধন করতে চান পরিবারে যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে তাকে সংশোধন করুন কিভাবে সংশোধন করবেন এটাই তো কথা এখানে দুই একটা কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাইযুহুন্না তাই না সূরা নিসার সম্ভবত 34 নম্বর আয়াত দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযুহুন্না যদি তোমাদের দুইজনের মধ্যে কোনো গন্ডগোল থাকে অথবা কথায় যদি মমিল পাও বা মিল হচ্ছে না এমনটা দেখো তাহলে তাকে উপদেশ দিতে থাকো বলতেই থাকো ফাইযুহুন্না অন্য হাদিসে এসে যেটা সহিহ বুখারীর মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসতাউসু খাইরান বিন্নিসা তুমি তোমার পরিবারকে তুমি তোমার মহিলাদেরকে সে বোন হোক অথবা স্ত্রী হোক অথবা আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি উপদেশ দিতে থাকেন উপদেশ দিতেই থাকেন উপদেশ দিতে দিতে দেখবেন একদিন সে ঠিক হবে কারণ এটা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে মূলনীতি আপনাদেরকে দিয়েছেন তা হলো ফাইযুহুন্না তুমি তাদেরকে উপদেশ দাও ঠান্ডা মাথায় নরম ভাষায় লোভনীয় কিছু কিছু কথা বলো যদি তাদেরকে কথা বলো এই কথার কারণে হয়তোবা একদিন সে সমাধান হবে যদি উপদেশ দিয়ে আমি বলেছি ইসলাহিজ জাওজা স্ত্রীকে সংশোধন করা সংশোধন কিভাবে করবেন আমি প্রথমে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতে প্রথমে বলা হয়েছে ফাইযুহুন্না তাদেরকে আগে উপদেশ দাও হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসতাউসু খায়রান বিন্নিসা ওর কাছ থেকে ভালোটা কামনা করো উপদেশ দিয়ে ওসিয়ত করে নসিহত করে তার কাছ থেকে ভালোটা কামনা করে খবরদার তুমি কিছু বলে ভেঙ্গে ফেলো না কিছু বলে ভেঙ্গে ফেলো না তুমি যদি আজকে একদিনই এখনই সমাধান পেতে চাও তাহলে ভেঙ্গে যাবে কারণ ওদের হাড়টা হলো মাকা তুমি যদি ওটাকে সুজা করতে যাও তাহলে ওটা ভেঙ্গে যাবে খবরদার তোমরা ভেঙ্গো না ওটাকে ভাঙ্গা যাবে না ওইভাবে যদি আপনি সংশোধন করতে চান তাহলে ভেঙ্গে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন অদ্রিবুহুন তাদেরকে মারো খবরদার লাঠি পিটা গরুর লাঠি দিয়ে অনেকেই মানুষ পিটানো
মানে গরুর মত করে স্ত্রীকে পিটায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আপনাদেরকে শিক্ষা আপনাদের জন্য শিক্ষা হতে পারে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন কাউকে মারতে দেখি নাই তবে যুদ্ধের ময়দানের খবর আমি জানি না আবার বলবো উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখিনি যে উনি কাউকে মারলেন তবে যুদ্ধের ময়দানের খবর আমি জানি না তার মানে উনি না মেরেই সমাধান করেছেন মারতে হবে কেন আপনার কথায় ওজন থাকতে হবে আপনার ব্যক্তিত্ব থাকতে হবে সারা জীবন স্ত্রীকে সাথে নিয়ে আপনি টিভি দেখেছেন সারা জীবন স্ত্রীকে সাথে নিয়ে আপনি বিবাহে অংশ গ্রহণ করেছেন আর আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন চুল দাড়ি যখন পেকে গেছে মাজাটা যখন বাঁকা হয়েছে তখন আপনি আপনার স্ত্রীকে সংশোধনের চেষ্টা করছেন ওইভাবে আপনি সংশোধন করতে পারবেন না আপনার ব্যক্তিত্ব থাকতে হবে তারপরে না আপনার স্ত্রী কথা শুনবে বুঝেন নাই সুতরাং এখন থেকে আপনাকে সমাধান নিজেতেই নিজেকে করে নিতে হবে আপনি নিজেই তো মসজিদের মসজিদ মুখে যান না মসজিদে সালাত আদায় করতে যান না আপনার সন্তানের বয়স 10 পেরিয়ে 15 পেরিয়ে যখন 20 হয়ে গেছে তখন আপনি বলছেন এই নামাজ পড়ো না কারণ নামাজ পড়ো যাও তো আপনিও তো আগে নামাজ পড়তেন না আপনি নিজেও সালাতের মূল্যায়ন করতেন না এইজন্য আপনার সন্তানও তাই করতেছে সুতরাং ব্যক্তিত্ব থাকতে হবে শুধুমাত্র মেরেই তার সমাধান করা যায় না সম্মানিত উপস্থিতি এবং আমার দ্বীনি ভাইরা ইজআলিল বাইতা মাকানান লিযিক্রিল্লাহ তুমি তোমার বাড়িকে আল্লাহর জিকিরের স্থান তৈরি করো তুমি তোমার বাড়িকে জিকিরের স্থান তৈরি করো তার মানে সেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে ভালো কথার গল্প হবে সেখানে সাহাবীদের গল্প হবে একটা ছোট্ট মেয়ের কাহিনী শুনেন একটা ছোট্ট মেয়ে শিক্ষিকা বলেছে যে তোমরা কে কি হতে চাও তা তোমরা খাতায় লেখো সবাই লিখেছে তো একটা ছোট্ট একটা বাচ্চা লিখেছে যে উরিদু আন আকুনা সাহাবিয়ান সবাই বলেছে আমি প্রফেসর আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি প্রধানমন্ত্রী বা আমি এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বার ইত্যাদি এগুলো হতে চাই আমি শিক্ষক হতে চাই তো একজন ছেলে লিখেছে বাবা ছোট বাচ্চা লিখেছে আন আকুনা সাহাবিয়ান আমি একজন সাহাবি হতে চাই কি বুঝলেন সাহাবি হওয়া কি সম্ভব ও এটা আপনাদের কি সন্দেহ আছে নাকি সম্ভব সাহাবি হওয়া সম্ভব না অসম্ভব তে এটা দেখে অন্য বাচ্চারা হাসাহাসি শুরু করেছে হাসির রোল পড়ে গেছে ক্লাসে তখন শিক্ষিকা বলছেন তোমরা থামো দেখি ওকেই জিজ্ঞাসা করি কেন সে এই কথা লিখলো আমি সাহাবি হতে চাই মা বোন আপনার জন্য এই কথাটা বলতেছি তো ওকে জিজ্ঞাসা করেছে তুমি কেন সাহাবি হতে চাও তখন যে গল্পটা সে বলল তা অতি চমৎকার সে বলতেছে আমি যখন প্রতিদিন রাত্রে ঘুমাই তখন আমার মা প্রতিদিন একজন করে সাহাবীর গল্প শোনান কার গল্প শোনান একজন করে সাহাবীর গল্প শোনান আবু বকরের গল্প ওমারের গল্প যায়েদ বিন সাবিতের গল্প উসামা বিন যায়েদের গল্প অথবা অন্যান্য সাহাবীর গল্প প্রতিদিন একজন করে শোনান তো আমি যা গল্প শুনেছি গল্পে দেখলাম ওনারা অনেক ভালো মানুষ ওনারা হলেন জান্নাতি মানুষ ওনারা সত্যবাদী মানুষ সুতরাং আমিও সেই রকম একজন সাহাবি হতে চাই শিক্ষিকা মাথাটা নিচু করে চোখের পানি টলটল করে ফেলে অন্যদিকে চলে গেলেন যে হায় রে তোমার মাটাই না কত সুন্দর তুমি একটা যোগ্য মা পেয়েছো বটে তুমি মা তুমি তোমার মায়ের কারণেই আজকে এই কথা লিখতে গেছো আপনার মোবাইলে আমি যদি এখনো হাত দিই তাহলে আপনার মোবাইলে বিভিন্ন গল্প গুজব পাওয়া যাবে ঠাকুমার ঝুলি কে জানে না বলেন তো মিথ্যা কল্প কাহিনী এবং যেটা শরীয়তে নিষেধ জাদুবিদ্যা সেই জাদু দেখিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে সন্তানদেরকে দেখিয়ে আপনাদের তাদের ব্রেনটাকে আপনি এখনই খারাপ করে দিয়েছেন কেন মিস্টার বিনের গল্প আপনার মোবাইলে থাকবে কেন ওই ফজার গল্প আপনার মোবাইলের মধ্যে থাকবে কেন কোন সাহাবীদের গল্প তাদের শোনাতে পারেন না আপনি যখন টিভি ছেড়ে দিচ্ছেন তখনই একটা অর্ধনগ্ন মহিলা এসে খবর পাঠ করছে তা আবার সন্তানের সামনেই ওই সন্তানকে আপনি কিভাবে বলবেন যে বাবা এটা দেখতে হয় না কারণ ওর সামনে তো আপনি একদিন দেখেছেন ওই সন্তান যদি উল্টে ঘুরিয়ে যদি আপনাকে বলে 17 এপ্রিল
2017 তারিখে মক্কা মুকাররমা সম্মানিত খতিব পৃথিবীর সবচাইতে পরিচিত কণ্ঠস্বর শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস হাফিজাহুল্লাহ ওয়া রাআ উনি যখন মক্কা মুকাররমায় খুতবা দিয়েছিলেন ওই খুতবাটার অনুবাদ যখন আমি করতে গিয়েছিলাম তখন উনি কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা আল্লাহর কসম করে বলছি আমার কাছে খুতবাটা এখনো আছে উনি বলছেন যে আমি আপনাদেরকে বলছি আপনি যদি সন্তানকে সাথে নিয়ে কোনো খারাপ কাজে অংশ গ্রহণ করেন যদিও হয় সন্তানটা ছোট অথবা অবুঝ তাহলে ওই সন্তানকে ওই খারাপ কাজ থেকে আপনি কখনোই দূর করতে পারবেন না আমার কথা বুঝে এসেছে সুতরাং বাড়িকে যদি সংশোধন করতে হয় তাহলে এই অধ্যায়গুলো আপনার মাথায় রাখতে হবে তাহলে আপনি আপনার বাড়িকে সংশোধন করতে পারবেন সম্মানিত উপস্থিতি আমি এই পয়েন্টে বলছিলাম ইজআলুল বাইতা মাকানান লিযিক্রিল্লাহ আপনার ঘরে আল্লাহর কোরআন বাজবে কোরআন তেলাওয়াত হবে সালাতের জন্য ফজরের সালাতের সময় আযান যখন হবে তখন ডাকাডাকি হবে এ আব্দুল্লাহ এ মোহাম্মদ ওঠো আযান আযানের সময় হয়ে গেছে আযান হয়ে গেছে ঘুমাতে পারবে না এই বলে ডাকাডাকি হবে ওখানে আল্লাহর নাম হবে ওখানে অন্য কোন জোরে জোরে লাউডলি গান বাজনা বাজাবেন এই জন্য খবরদার বাড়ি তৈরি করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের যে কোরআনের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে দেখবেন একটা সুন্দর একটা হাদিস নিয়ে এসেছেন মুফাসসিরগণ ওনারা মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হয় না তো আপনি আপনি আপনার ঘর তৈরি করেছেন ইট বালি সিমেন্ট টাইলস দিয়ে সুন্দর করে ঘর তৈরি করেছেন ওই ঘরে কখনোই কোরআন তেলাওয়াত হয় না কোরআনের কথা বলা হয় না কোরআনের কোরআন সম্পর্কে কোনো আলোচনা হয় না তাহলে শয়তান থাকবে নাকি ফেরেশতা থাকবে ওখানে আর আপনি আপনার বাড়িতে কি তৈরি করেছেন যত আপনার নেতা নেত্রী রয়েছে চিত্র জগতের প্লেয়ার রয়েছে অথবা ওই যে ক্রীড়া জগতের প্লেয়ার রয়েছে তাদের ছবিগুলো নিয়ে আপনার দেওয়ালে ওয়ালে গাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রেখেছেন টাঙ্গিয়ে রেখেছেন আপনি কি তাকে ভালোবাসেন তার আদর্শকে আপনি গ্রহণ করতে চান ওই গ্রহণ করে তার সাথে কিয়ামতের দিন থাকতে চান একটা হাদিস আমি আপনাকে জানাই এখানে সহিহ বুখারীর মধ্যে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটাও পারিবারিক সংশোধনের একটা অন্যতম অধ্যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মাতা তাকুমুস সাআ এই ঘটনা আপনাদের কাছে খুবই পরিচিত হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে তাই না এটা জানেন না জানেন হাদিসের শেষে শব্দগুলো অনেকে জানেন না তাই বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো তখন ওই ব্যক্তিটা বলছে আমি কেমন তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি আননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ খুব উত্তম কথা বলেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কথার তার চাইতে উত্তম জবাব দিয়ে দিলেন আনতা মা মান আহবাবতা ও আমার সাহাবী তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে থাকো তাহলে মনে রেখো তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে তুমি তার সাথেই জান্নাতে থাকবে তোমার হাসর নাসর তার সাথেই হবে তুমি যাকে ভালোবাসো তার সাথে জাহান্নামী হবে তুমি যাকে ভালোবাসো তার সাথেই সম্মানিত হবে তুমি যাকে ভালোবাসো তার সাথেই লাঞ্ছিত অপমানিত হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফামা ফারিহনা মিন শাইইন মা ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলের কথায় যত খুশি হয়েছি অন্য কথায় যত খুশি হয়েছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথায় অনেক বেশি খুশি হয়েছি বি কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা আমান আহবাবতা তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে জান্নাতে থাকবে ওয়া আন্নী উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বকরিন ওয়া উমারা আমি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি উমরকে ভালোবাসি ওয়ালা মাকুন মিসলা আমালিহিম যদিও আমি আবু বকরের মতো মর্যাদাবান হতে পারবো না যদি আমি রাসূলের মতো আমল করতে পারবো না যদি আমি উমরের মতো জান্নাতে সেই বড় ঘর পাবো না মজার কথা হলো আমি তাদের সাথেই জান্নাতে থাকবো আপনি কাকে ভালোবাসেন এই জন্যই তো বলছি যে আপনি যাকে ভালোবাসেন তার ছবিগুলো ওয়ালে দেওয়ালে বাড়িতে গাড়িতে বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে রেখেছেন সাবধান হন যদি আপনি তাকে ভালোবাসতে ভালোবাসেন মানুষকে নিয়ে তো ভালোবাসা থাকতেই পারে কিন্তু ভালোবাসার অর্থ এটা নয় যে আপনার বাড়ি আল্লাহর জিকির থেকে অনেক দূরে রাখবেন সম্মানিত উপস্থিতি আপনি আপনার ঘরকে কেবলামুখী করুন কেবলামুখী বলতে এর অর্থ হচ্ছে যে আপনি আপনার বাড়িতে সালাত আদায় করুন এখানে অনেকেই আছেন তারা তো মসজিদেও যান না বাড়িতেও নামাজ পড়তে লজ্জা পান বইয়ের সামনে বুঝেন না
ও নিজে মসজিদে যায় না আবার বাড়িতেও সালাত আদায় করতে লজ্জা পায় বউয়ের সামনে আপনি আপনার বাড়িতে এত সুন্দর ঘর করেছেন কোনোদিন সালাত হয় না কোনোদিন কিবলামুখী হওয়ার জন্য কোনো পরিস্থিতি জন্ম হয় না যদিও এখানে অনেক ভালো উদাহরণ আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বাড়িতে গেছি আমি অনেক এই বাংলাদেশে এই বাংলার বুকেই অনেক বাড়িতে গেছি গিয়ে দেখি যে বাড়ি যায় অনেক মা বোনেরা আছেন বাড়িতে তাদের তারা যেন এক জায়গায় সালাত আদায় করতে পারে এই জন্য মসজিদের মতো একটি জায়গায় করা আছে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো উদাহরণ এই উদাহরণটা আপনারা নিতে পারেন তারা যেন বাড়িতে সালাত আদায় করতে পারে সম্মানিত উপস্থিতি আর দুই একটা পয়েন্ট বলবো সেটা হলো আত তারবিয়াহ আল ঈমানিয়া লি আহলিল বাইত আপনার পরিবারকে ইমানি শিক্ষা দিন ইমানের শিক্ষা দিতে হবে কেন ইমানের শিক্ষা যদি আপনি আপনার পরিবারকে না দেন তাহলে কখনোই তার কাছ থেকে আপনি কোনোদিনই কল্যাণ পাবেন না ইমান মানে তাওহীদ শিক্ষা দিতে হবে ইমান মানে আল্লাহকে চিনাতে হবে ইমান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাতে হবে ইমান মানে ইমানের যে অন্যান্য রুকুনগুলো আছে তাদের সামনে উপস্থাপন করতে হবে তাদেরকে নিয়ে বৈঠক করতে হবে এবং তাদেরকে জানান দিতে হবে তাহলেই আপনি আপনার পরিবারকে সংশোধন করতে পারবেন নইলে আপনি যতই যেভাবে চেষ্টা করুন না কেন আপনি আপনার পরিবারকে সংশোধন করতে পারবেন না দেখেন লোকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে প্রথম কথা কি বলেছিলেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে খবরদার কখনোই শিরিক করবে না এটা আপনি আপনার পরিবারে আগে শিক্ষা দিন আগে বলুন এখানে যদি জিজ্ঞাসা করি এখানে কে আছেন কয়জন আছেন আমি জানি না কয়জন বলতে পারবেন আমি জানি না কখনো আপনি আপনার সন্তানকে বলেছেন বাবা খবরদার শিরিক করিস না এই কথা কয়জন বলেছেন বলতে পারবেন আমার ধারণা হয়তোবা দুই একজন মানুষ আছেন যারা বলেছিলেন আরে কথার মধ্যেই নি কথার মধ্যে অনেক হেকমা আছে আপনি বলবেন যে বাবা এই সমস্ত কাজ করার দরকার নাই থাক এগুলো যাস না এগুলো করিস না নো আপনি কোরআনের আয়াত অনুযায়ী সরাসরি অনুবাদ স্বরূপ তাকে বলুন বাবা খবরদার শিরিক করবে না জীবনে কোনো কখনো তো ভুল করে কখনো কোনো কাজ করতে গেছিল আর এক হুজুর তাকে বলল যে এটা তো শিরক তখন বাবার কথাটা মনে হবে ওহো আমার বাবা তো আমাকে বলেছিলেন যে বাবা খবরদার শিরিক করিস না এটা যদি শিরক হয় তাহলে এটা আমি করতে পারবো না এই জন্যই ইমানের চর্চামূলক যে আলোচনাগুলো সেইগুলো তাদের সামনে আলোচনা করতে হবে তাদেরকে বলতে হবে তাওহীদ সম্পর্কে আল্লাহ সম্পর্কে তাদেরকে জানাতে হবে মারিফাতুল্লাহ ও মারিফাতুর রাসূল ও মারিফাতুদ্দিন তিনটা জিনিস মনে রাখবেন এক আল্লাহর পরিচয় দেওয়া আল্লাহ আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানা আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে জানানো তথা তাওহীদের পূর্ণাঙ্গ অধ্যায়টা তাকে জানানো দুই মারিফাতুর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে ধারণা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি রাসূল সাল্লাম গায়েব জানতেন কি জানতেন না তারপরে ওনাকে সৃষ্টি যদি না করা হতো তাহলে দুনিয়ার কিছু সৃষ্টি করা হতো না এই ধরনের ধারণা এবং এই ধরনের বানোয়ার যে কিছু হাদিসগুলো রয়েছে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাতে হবে কারণ আপনারা একটা জায়গাতে দেখেছি যে মুয়াবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু উনি একজনকে চড় দিয়েছিলেন একটা জারিয়া বালিকাকে তখন ডাকলেন ডাকার পরে ইন্টারভিউ নিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রথম প্রশ্ন করেছিলেন আইনাল্লাহ আল্লাহ কোথায় বলল যে আল্লাহ ফিসসামা পাস প্রথম প্রশ্নে 100 ভাগ পেয়ে গেলেন উত্তর অর্থাৎ মার্কস পেয়ে গেল ওই বালিকাটা দ্বিতীয় প্রশ্ন করলেন মানানা আমি কে তখন সে বলেছিল ছোট্ট মহিলা বলেছিল আনতা রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন আতিকাহা ফাইন্নাহা মুমিনা আরে ওকে ছেড়ে দাও ও হচ্ছে মুমিনা মহিলা সুবহানাল্লাহ সুতরাং আপনি আপনার সন্তানকে যদি ঈমান সম্পর্কে জানাতে পারেন আল্লাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানাতে পারেন তাহলে দেখবেন যে পরিবারে শান্তি ফিরে এসেছে এবং পরিবারে শান্তি ফিরে এসেছে এবং পরিবার সংশোধন হয়েছে এখানে ছোট্ট দু একটা কথা আছে সেটা হলো বাড়িতে প্রবেশ করতে গিয়ে কি করতে হয় বা বাড়িতে বাড়ি থেকে বের হওয়ার কি দোয়া আমার একজন উস্তাদ এখানে আমাদের ভাই মাদ্রাসার প্রিন্সিপাল শেখ আব্দুল আলিম মাদানী সম্মত ওনার উস্তাদ মোহাম্মদ বিন আলিম হাদিয়াত মাদখালি উস্তাদ তো না তো উনি বলছেন যে তোমরা জিকির আসকারের উপর একটু গুরুত্ব দিও একটা ছোট্ট দোয়া যে দোয়াটার মধ্যে যে কত কি আছে অনেকেই গুরুত্ব দিতে চায় না সেটা হলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা অনেকে জানেন তাই না কিসের দোয়া এটা
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাহলে কিছু ইমপ্রুভ হয়েছে তো উনি বলছেন কোন ব্যক্তি কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হয় তাহলে গুম হোক খুন হোক অ্যাক্সিডেন্ট করুক অথবা যে কোনো ভাবে বেহুশ হয়ে যাওয়া অথবা এই যে এখন হার্ট ব্লক হয়ে যাওয়া যে কোনো কিছু অসুস্থ হোক হারিয়ে যাওয়া হোক চোর ডাকাত হোক যা কিছু আছে সব কিছু থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন আল্লাহ আপনি কার উপর ভরসা করে বের হয়েছেন আল্লাহর উপর ভরসা করে তাই না আপনি সামনে পাঁচজন পিছনে পাঁচজন বডিগার্ড নিয়ে অথবা এসএফএস বাহিনী নিয়ে আপনি বের হলেন অথবা পুলিশ বিডিআর বা আর্মি বা র‍্যাব সদস্যদেরকে নিয়ে আপনি বের হলেন হঠাৎ যদি তাদের আর কোনো বিপদ না আসুক ধরে নেন কিন্তু হঠাৎ তার তো অসুস্থ হতে পারে তার তো মৃত্যু আসতে পারে অথবা সে তো পা পিছলে পড়ে যেতে পারে তাহলে ও আপনাকে কিভাবে হেফাজত করবে আপনাকে হেফাজত করতে পারবে না কিন্তু সবগুলোকে যিনি চালান আপনি তার উপর ভরসা করে যদি বের হন তাহলে তার সব ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন হানজালা রাদিয়াল্লাহু আন উনি বাড়ি থেকে বের হয়েছিলেন তাই না বাড়ি থেকে বের হয়েছিলেন আল্লাহর নামে আল্লাহকে লক্ষ্য করেই যুদ্ধের জন্য বেরিয়েছিলেন স্ত্রী ছুটে চলে গেছে স্ত্রী ছুটে চলে গেছে নতুন স্ত্রী যে আমার স্বামীকে গোসল দেওয়াতে হবে উনি যদি শহীদ হন বা মারা যান তাহলে ওনার জন্য গোসলের ব্যবস্থা করতে হবে কারণ ওনার গোসল হয়নি ফরজ গোসল যেটা করা ফরজ ছিল সেই গোসল না করেই যুদ্ধের দামামা শুনে উনি চলে গেছেন আল্লাহর উপর ভরসা করে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাশটা নিয়ে এসে তার গোসলের ব্যবস্থা করা লাশটা খুঁজে যখন পাওয়া গেল না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন কি না জানি লাশের হয়তোবা অপমান অথবা অপদস্থ হচ্ছে কোথাও হয়তোবা কাফেরেরা সেটাকে নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে এই জন্য রাসূল সাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলের মাধ্যমে জানালেন মুহাম্মদ তাকাও তুমি উপরের দিকে হানজালার গোসলের ব্যবস্থা আসমানে হয়েছে আপনি যদি আল্লাহ ভরসা করে বাড়ি থেকে বের হন সন্তানকে যদি আপনি এই শিক্ষা দিন ইনশাআল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহর উপরেই থাকবে ইনশাআল্লাহ এই ধরনের আরো যে দোয়াগুলো আছে অনেক লম বলেছে আরো যে দোয়াগুলো আছে অন্তত রাসূল সাল্লাম বলেছেন এই কুল মিম্মা ইয়ালিকা কি গো কুল বিসমিল্লাহ বলে গেছি সামিল্লাহ ওয়া কুল মিম্মা ইয়ালিকা তুমি খাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে খাও মানে বিসমিল্লাহ বলে খাও এবং পাশে থেকে তোমার পাশ থেকে যেটা কাছে থেকে সেটা তুমি খাও এটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন তার গোলামকে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন এখানে আর একটা কথা বলি আমার উস্তাদ শেখ সুলাইমান আর রুহাইলি আমাদের উস্তাদ যদিও সরাসরি আমি ওনার কাছে কোনো সাবজেক্ট ওয়ারি পড়িনি কিন্তু মসজিদে নববীতে একাধিক দিন আমি ওনার বৈঠকে ওনার দার্সে বসেছি এখনও প্রতিদিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত উনি দার্স দেন যারা যাবেন মসজিদে নববীতে রওজার একটু সামনে এগিয়ে গিয়ে ওখানে উনি বসেন দেখবেন কত সুন্দর ভাষায় উনি ভাষণ দেন কথা বলেন তো উনি বলছেন আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহাটা শিক্ষা দাও কারণ তুমি যদি আজকে তাকে সূরা ফাতিহাটা শিক্ষা দাও তাহলে সে দুনিয়াতে যত দিন বেঁচে থাকবে তত দিন সালাত আদায় করবে আর তত দিন সে সালাতে মিনিমাম 17 বার এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে যদি তেলাওয়াত করেও 10টা নেকি পায় আপনি শিক্ষা দিয়েছিলেন এই জন্য আপনিও 10টা পাবেন তাহলে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো তাদেরকে শিক্ষা দিবেন রাসূলুল্লাহ সাল্লাম বললেন সুবহানাল্লাহ বললে কি হয় আসমান জমিনের মাঝে যা ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে পূর্ণ করা হয় তাই না জানেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা 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 আনমা বাইনাস সামা ওয়াল আরদ যে এই আসমান জমিনের মধ্যে যা আছে পূর্ণ হয়ে যায় তাহলে আপনি আপনার সন্তানকে এটাই শেখান না সুবহানাল্লাহই শেখান লা ইলাহা ইল্লাল্লাহই শেখান এটাই আপনাকে ফায়দা দিবে মৃত্যুর পরে অথবা মৃত্যুর আগে বা হাশরের ময়দানে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাম বলেন যে ওয়া আন্নার রাজুল তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে এমন এক আসনে বসানো হবে তখন ওই লোকটা বলবে ফান্না হাদা হে আল্লাহ আমাকে এখানে বসিয়েছো আমার এই মর্যাদা কোথায় থেকে আসলো আমি তো এই মর্যাদার অধিকারী না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বিস্তিগফারি ওয়ালাদিকা লাক তোমার সন্তান
তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল এই জন্য তুমি আজকে মর্যাদার আসনে বসে আছো সুবহানাল্লাহ তাহলে আপনি আপনার সন্তানকে ইস্তেগফার শিক্ষা দেন কি বলে দোয়া করতে হয় আমার জন্য মিন্স আপনার জন্য কিভাবে দোয়া করবে এটা আপনি শিক্ষা দিন যদি এই শিক্ষাটা সে লাইফে বাস্তবায়ন করে তাহলে এর জন্য আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন ঠিক না অবশ্যই ঠিক এর জন্য জিকির আজকার অনেক আছে জিকির আজকারের বিষয়ে আপনারা একটু গুরুত্ব দিবেন অবশ্যই সম্মানিত উপস্থিতি বিশেষ করে তাদেরকে কুরআন তাদেরকে সালাতের বিষয়ে আপনি একটু গুরুত্ব দিবেন কারণ এই বিষয়ে অনেক হাদিস এসেছে আমি হাদিসের দিকে যাচ্ছি না হাত শুধুমাত্র সালাতের নির্দেশই আছে মুরু আওলাদাকুম বিসসালাতি বিসাব ওয়া হুম বিসাব তারা যখন 7 বছর বয়সে তাদেরকে নির্দেশ দাও তারা যেন সালাত আদায় করে 10 বছর হলে তাদের উপর কঠোরতা আরোপ করো প্রয়োজনে মৃদু প্রহার করো তারপরেও তাদেরকে সালাত আদায় করাও সালাতের প্রতি তুমি সালাতের জন্য তাদেরকে প্র্যাকটিস করাও এখন যখন 25 বছর বয়স তখন আপনি বলছেন এই তুই নামাজ পড়িস না কেন জান নামাজ পড়ি আই বলে না নামাজ পড় তো নামাজ কেন পড়বে আপনি তো এখানে বসে ওকে নির্দেশ দিচ্ছেন বুঝেননি কথা না আপনি যাচ্ছেন মাঠের দিকে বাজারের দিকে আর ওকে বলে যাচ্ছেন যে তুই মসজিদে যা তাহলে ওই সন্তান মসজিদে যাবে নো নিয়ম হলো সন্তান যখন 7 বছর হবে তখন থেকে তার এই আঙ্গুল ধরে হাত ধরে মসজিদের দিকে নিয়ে যাবেন তবেই আপনার সন্তান সালাত শিখবে তবেই সে মসজিদ চিনবে আপনার সন্তান পার্কের রাস্তা ঠিক চিনে আপনার রাস্তা এই ধরনের এখানে আমার মনে হয় অনেক মানুষ আছে অনেক পরহেজগার ভাইরাও আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন দোয়া করি অনেক পরহেজগার ভাইরাও আছেন যারা গল্প করেন যে কি করব বলেন তো ওই বাড়িতে টিভি আছে আমার বাড়িতে টিভি নাই সময়ে অসময়ে তাদেরকে গিয়ে ডিস্টার্ব করে এবং সেখানে গিয়ে টিভি দেখে শুধু যন্ত্রণার কারণে আমি পিস টিভি দেখাই কিন্তু আমি আমার বাড়িতে আমার সন্তানের জন্য টিভিটা কিনেছি আপনার সন্তান ওই টিভি আলা বাড়ি চিনে আপনার সন্তান পার্কের রাস্তা চিনে আপনার সন্তান সিনেমা হলের রাস্তা চিনে আপনার সন্তান রসগোল্লা খাওয়ার জন্য বাজারের রাস্তা চিনে কিন্তু মুসল্লির জন্য সালাতের জন্য সে মসজিদের রাস্তা চিনতে পারেনি সুতরাং এর জন্য আপনি দোষারোপ আপনি 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 হলেন মূল ব্যক্তি মূল দায়ী এই জন্য আপনি কোথায় বাড়ি সংশোধন করবেন বাড়ি সংশোধনের কোনো খোঁজ নেই আর বলতেছেন যা নামাজে যা কিভাবে নামাজে যাবে শুনেন নামাজের বিষয়ে দুই একটা এখানে কথা বলতে হবে সেটা হলো আমি বলেছি ইসলাহুল বুয়ুত পরিবারে সংশোধন এখানে যারা আছেন তাদের মা বোনদেরকে আমি বলবো আপনাদেরকে বলতেছি আপনারা মা বোনদের সালাতের দিকে লক্ষ্য করুন তারা সালাত ঠিকভাবে আদায় করে না বিশেষ করে ওরা জহরের নামাজ কোনোদিন ঠিকভাবে আদায় করে না বুঝেননি কথা আপনার ওয়াইফ আপনার মা আপনার বোন আপনার ফুপু আপনার খালা যাদের সাথে যাবেন মুসাফা করবেন কথা বলবেন এগুলো জায়েজ ওই তাদেরই আপনি সালাতে দেখবেন যে কুকুরের মতো আস্তাগফিরুল্লাহ আমি অবশ্যই এটা বলতে চাইনি রাসূলের হাদিস বলতেছে যে কুকুরের মতো হাত বিছিয়ে দিয়ে সালাত আদায় করছে কারণ ওরা আগ থেকে জেনেছে যে মহিলাদের সালাত আটো ষাটোভাবে পড়তে হবে যেন পর্দার কোনো খেলাফ না হয় এই জন্য ওরা সালাত আদায় করছে ওর দেখবেন মাথা মাসাহা করতে জানে না মাথা মাসাহাটা একটু শিখিয়ে দিবেন অজু করে দেখবেন যে আগে ডান হাতে পানি না আগে বাম হাত ধুচ্ছে বুঝেন নাই কথা এগুলো হচ্ছে ভুল এই ভুলগুলোর একটু সংশোধন করে নেবেন সম্মানিত উপস্থিতি আপনাদের এই সংশোধনগুলো নিয়ে আসা উচিত সালাতের ব্যাপারে বলছিলাম যে সালাত আপনি ভুলভাবে এখন আপনার মা বোন আদায় করছে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কতদিন থেকে সালাত আদায় করো এভাবে উনি বলেছিলেন যে আমি 40 বছর থেকে এভাবে সালাত আদায় করি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীর মধ্যে এসেছে তো উনি বলছেন যে আরে 40 বছর না তুমি যদি সারা জীবন এভাবে সালাত আদায় করো তাহলে এটার নবীর নামাজ নিয়ে তুমি কবরে যেতে পারবে না আপনার মা বোন যেভাবে সালাত আদায় করছে তাদেরকে কে সংশোধন করবে ওই মসজিদের ইমাম হুজুর নাকি এখানকার বক্তা গিয়ে আপনার বউকে সংশোধন করবে কে সংশোধন করবে আপনাকে সংশোধন করতে হবে সুতরাং সাবধান এরকম এরকম এভাবে অনেকেই হজের মধ্যে গিয়েও ভুল করছেন সেগুলো সংশোধন করা উচিত পরিবারের সংশোধন বলতে যেটা বোঝায় পরিবার পরিবারকে কোরআন সুন্নার আলোকে যেন আপনি গড়তে পারেন পরিবারকে কোরআন সুন্নার আলোকে যেন তাদেরকে আপনি উপস্থাপন করতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কিছু করতে পারে এইভাবে আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবারে শান্তি ফিরে আসবে সম্মানিত উপস্থিতি আপনাদের বিভিন্ন সময় এই বছরও আমি আব্দুল্লাহর সাথেও কথা বলেছি যে
প্রশ্ন উত্তরের একটা ব্যবস্থা করা উচিত তাই না এই ব্যবস্থাটা জানি না এখন কর্তৃপক্ষ কতদূর পর্যন্ত কি করেছেন আমি জানি না তবে ব্যবস্থা থাকা উচিত মানুষের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকে প্রয়োজনে সরাসরি মাইক দিয়ে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করলে এটা ভালো হয় বা লিখিত আকারে দুই চারজন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি থাকলেন শেখ মুজাফফর বিন মুহসিন থাকলেন শেখ প্রিন্সিপাল সাহেব উনিও থাকলেন এগুলো থেকে যদি সমন্বয়ে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করা হয় তাহলে এটা ভালো হয় তবে এই প্রশ্ন উত্তরের জন্য আমাদের অনেক জায়গাতে প্রশ্ন করে বিভিন্ন জালসাতে গেলে তো আমরা বলি যে এই একটা বই আরকানুল ইসলাম আরকানুল ইসলাম আসিরাত প্রকাশনী থেকে এবং ইসিরাত প্রকাশনীতে যারা আছে এদের সম্পাদনায় এই বইটা প্রশ্ন শুধুমাত্র প্রশ্ন সংকলিত অনেকগুলো আপনার আরকানুল ইসলাম মানে হচ্ছে ইমান সালাত সিয়াম হজ জাকাত সহ সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো নিয়ে এইটা বইটা সাজানো সুতরাং আপনারা এই বইটা কষ্ট করে হলেও একটু কালেকশন করবেন নিয়ে যাবেন কাছে রেখে দিবেন প্রয়োজনে যেখানে ঘুমাবেন বালিশের তলে রেখে দিবেন বালিশের কাছে রেখে দিবেন যে কোনো সময় অধ্যায় বের করে যেন আমি প্রশ্ন এবং উত্তরটা দেখতে পারি আমি আপনার কল্যাণের জন্য বললাম অন্য কোনো উদ্দেশ্য ছিল না বারাকাল্লাহু ফিকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পরিবারকে সংশোধন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু